গোলাঘাটের অন্যতম ঐতিহ্যমণ্ডিত বেতমহল। বেত শিল্প হচ্ছে এক উল্লেখযোগ্য কুটির শিল্প। প্রাকৃতিক সম্পদে ভরপুর বিভিন্ন বনাঞ্চল, এই বনাঞ্চল সমূহতে বিভিন্ন প্রজাতির বেত উপলব্ধ হওয়া দেখা যায়। বেত এবিধ বহুমুখী কেঁচামালের বেত শিল্প হচ্ছে পৌরাণিক কালের জীবনশৈলীর অর্থনৈতিক এক অবিচ্ছেদ্য অঙ্গ। সমাজ জীবনত বেতের নির্মিত সামগ্রী প্রতি ঘরতে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়া দেখা যায়। থলুয়া উদ্যোগ হিসাবে গণ্য করা হয় এই শিল্পকর্ম। রাজ্য জুড়ি বৃহৎ সংখ্যক শিল্পী এই কর্মল জড়িত, যদিও গোলাঘাট নগরের প্রায় 500 মিটার নীলগড় অবস্থিত এক পৌরাণিক বেত শিল্পর জড়িত নাম বেতমহলের আছে এক সুকীয়া পরিচয়। এই বেতমহলের জড়িত কেবাটাও পরিয়ালে নির্মাণ করে জাকত জিলকা বিভিন্ন ধরনের সামগ্রী, যার জড়িয়ে নিজে স্বাবলম্বী হওয়ার সংস্থাপনমুখী করে তোলে নবপ্রজন্ম। চকী, টেবুল, মুড়া, বেগ আদি বিভিন্ন ধরনের সামগ্রী প্রস্তুত করে এই শিল্পীসকলে। এই সামগ্রী সমূহ বিভিন্ন জেলার চুবুরিয়া রাজ্য নাগাল্যান্ডলেও রপ্তানি করে। বাণিজ্যিক ভিত্তিক বেতমহলের বর্তমানেও আছে এক সুকীয়া পরিচয়। কিন্তু দুঃখের কথা যে গোলাঘাটের বেতমহলের সম্মুখেদি নির্মাণ হবলগীয় এখন উরণিয়া হেতু এই বেতমহলের জড়িত লোকসকলে নমা আনবনেকি অমানিকা, তার স্থবির হয়ে পড়ব নাকি এই শিল্পকর্ম, তাক সৃষ্টি হয়েছে উদ্বিগ্নতা। স্থানীয় শিল্পীসকলে সরকার বিবেচনা করবলে কাতরে অনুরোধ জানাইছে। পরম্পরাগত এই আর বংশগতভাবে চলি অহা শিল্প এটা প্রকৃততে ধ্বংসর গড়াহলে যাওয়ার এক অন্যতম কারণ হব নাকি এই ফ্লাইওভার, তাক উদ্বিগ্নতা বেতমহলের বাসিন্দা। গোলাঘাটের পরাণ ডেকার প্রতিবেদন, লোকেলিটি। কি কম আর শিল্পতো ইয়াত আগত বহুত আছিল, ইয়াত তোমার 12-14টা দোকান আছিল। এই আগত বেতর ফ্যাক্টরি আছিল ইয়াত অসমের ভিতর। এই মানে বেতর শিল্প বলে কলে আমার এটি আছিল সবচেয়ে পুরনি শিল্প। আগত মানে কেঁচামাল বলে কবলে মানে এতিয়া আজিকালি ঘরতে পাও। আগত তোমার ডিব্রুগড়ের পর আনবল হয়েছিল, এই জাতি বেগটা ডিব্রুগড়ের পর আনব লাগে। এটা বারে বারে ঘরতে বলেই পাও ফ্লাইওভার জড়িয়ে মানে গোটে লাইন তো ভাঙি যাবে এই শিল্প গোটে চুরমার। এটা সরকারে মানে কি যে চিন্তা ভাবনা করলে ফ্লাইওভারটা এইফালেই করবলগীয় হবে। মানুষের এটা কুটির শিল্প বলে কলে এই মানে অল্প সন্মান দিব লাগে, হয় না? সরকারে যদি এনেকাই যদি একটা মানে আজি কি মানুষ ইয়ার পিছন সোমায় আছে, তার ফেমিলি চলাই আছে, বহুত কষ্ট মানে কি বিকলাঙ্গ মানুষলাকে ইয়াত সোমায় আছে। মানে এই শিল্প গতিবার অল্প আউটসাইডত করে। আমি ধর টাউনের ভিতর করা মানুষ ভিতর আমি আছো, আমার কাছত এখন এজন দোকান আছে, একজন আমি করে থাকি, নাহলে বাকি সবে কিছুমান অল্প দূরত করে মালকিটা আনি দোকানে দোকানে বিক্রি করে দি যায়। আমি আকো নিজে করো, নিজে বিক্রি পারি 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 মানে মানে তোমার মানে কইস না আবার ধুনিয়া শিল্প আর তোমার মানে আমার মানে কি আমার গোলাঘাটের ফিনিশিং মালটা মানে খুব ভালো। তাতো ফিনিশিং মালটা তোমার করিমগঞ্জত, করিমগঞ্জের পর ইমান দূরত গুত মানুষ আনব ন। আমার ইয়াত মালটো আকৌ ৰেটটোও কম গোলাঘাটৰ ভিতৰত। তুমি এতিয়া তুমি ডিব্ৰুগড়ৰ যিটো মাল কিনিব যাবা আমাৰ ইয়াত সেইটো মাল তাতকৈ মানে তুমি বহুত কমত পাবা। ডিব্ৰুগড়ৰ পৰা মানুহ আহি লৈ যায়, আমাৰ গোলাঘাটৰ মাল যোৱাটো মানুহো লৈ যায়। কেঁচামালৰ কিবা অভাৱ অনুভৱ নাই? নাই নাই, কেঁচামালৰ কাৰণে একো চিন্তা নাই। কেঁচামাল একবাৰ আজিকালি বহি আজিকালি ক'ব গ'লে সুবিধা হ'ল মানে। এতিয়া বাহিৰৰ পৰা গৈ তোমাৰ বেচ চেচ আনিব দৰকাৰ নাই, বহি থাকে ফোন কৰি দিলে আহি তেতিয়া তুলি আনে। আপোনালোকে আৰু না বেতর ভিতর অকল অকল এই বেত 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 আমার বেতটাই মেইন মানে দুজাতর বেত লাগে। এটা হল আমার জেং বেত, লাই জেং বেত, হৌকা বেত বলে কয়, আর এটা হল আমার জাতি বেত, ঘরুয়া বেত। আর বাঁটো কম মানে বাঁটো মানে ব্যবহার করা হয় বহুত কম, বহুত কম। যে এই সই গাড়িটা বনাই আছে এই সই গাড়িটা এই এই সাইডতে পাও, বাকি সব কিটা বেতর পাই। এই তোমার ডিমাপুর, ডিমাপুরত ম্যাক্সিমাম যায়। তারপর কিছু কিছু আর্মিও আহে নয়,
আৰ্মি গাড়ীও নিয়ে। তেওঁ মানে কি নাগালেণ্ডত মানে কি নাগালেণ্ডত অলপ বেছিয়ে যায়। হানি মানে কি গোটেইটো নাইকিয়া হৈ যাবতো, আমাৰ একদম একদম সি মূৰৰ পৰা একদম হিমূৰলৈকে গোটেইকেইটা দোকান ভঙা পৰি যায়। কিমানমান দোকান আছে ইয়াত? আমাৰ 12টা না 13টা মানে আগৰ বেতৰ দোকান আছে। এটা ছাইড গ'ল, এটা ছাইড ভাঙি দিলে, তাৰপৰা সেইটো লাইনত আছিলে 5টা না কেইটা দোকান, সেইটো উঠে উঠি গ'ল। তাৰপাছত এতিয়া মানে এতিয়া ভঙা পৰিলে, এইটো যে ভঙা পৰে গোটেই দুটা ভাঙে। আমাৰ মানে এই ইণ্ডাষ্ট্ৰীটো মানে ৰোডত আৰু নাথাকে, সেইটো মানে আপোনাৰ